नमस्कार आपनारा देखछेन बांगला एमजी न्यूज आपनादेर संगे आमि सुषमा। आज के विशेष विशेष खबर हलो বিজেপির প্রতিবাদ মিছিল একই বাঁকুড়া জেলার ইন্দাস থানার একই এক নম্বর অঞ্চলের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। বিজেপির পক্ষ থেকে বিজেপির নেত্রী ঝুমা গুপ্তা অভিযোগ করেন, কিছুদিন আগে তারা একই বাজারে পতাকা লাগিয়েছিলেন, সেই পতাকা চুরি করে পড়ানো হয়। তিনি আরো বলেন, তৃণমূলের কর্মীরা যতই বিজেপির পতাকা ছিঁড়ে ফেলুক না কেন, মানুষ কিন্তু বিজেপিকেই 2021 সালে ক্ষমতায় আনবে। তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সহসভাপতি কুন্তল মণ্ডল। তিনি বলেন, নিজেরাই নিজেদের পতাকা ছিঁড়ে রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা করছে বিজেপি। আমাদের তরফ থেকে কোনো রকম বিজেপির পতাকা ছেঁড়া বা কোনো রকম পোড়ানো হয়নি। ভুল বুঝিয়ে মানুষের মনে বেশি দিন থাকা যায় না, তাই এখন মানুষ বিজেপিকে মন থেকে মুছে ফেলেছে। 21-এর বিধানসভায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মিছিলে পা মেলান গৌতম ধারা, কাশীনাথ পণ্ডিত, শোভনাথ হাটি, তুহিনকান্ত নন্দী, অলোক গুপ্তা, বিশু সরকার, দিলীপ রায় ও বিজেপি কর্মী সমর্থকরা। বাঁকুড়া ইন্দাস থেকে মিলন পাজার সঙ্গে মন্ত্র রিপোর্ট, বাংলা এমজি নিউজ। প্রধানমন্ত্রী জি যে কৃষিবিল নিয়ে আইন পাস করেছেন, এই আইনের মধ্যে কোনো ভুল নেই, কোনো কৃষকদের ক্ষতি হবে না, এবং অনেক কৃষক এতে বুঝেছেন, বুঝে আমাদের এই আন্দোলনে সামিল হয়েছেন, এবং আরও অন্যান্য যেসব মানুষ যারা বুঝতে পারেনি তাদেরকে বোঝানোর জন্যে আমরা এই আন্দোলন একটা ছোট্ট স্ট্রিক কর্নারের মাধ্যমে আমরা এই প্রধানমন্ত্রীর কৃষি বিলের যে বিল পাস করেছেন, যে নিয়ম নীতিগুলো আছে সেইগুলো আমরা প্রকাশ করে বোঝানোর চেষ্টা করেছি এবং বুঝিয়েছি। এর সঙ্গে আরও একটি আমাদের বার্তা আছে যে গত তিন দিন আগে আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা আকুই এক নম্বর অঞ্চলে পতাকা লাগিয়েছিলাম, সেই পতাকা তৃণমূলের কিছু দুষ্কৃতি গণ্যা বাহিনী রাতের অন্ধকারে চুরি করেছে এবং সেগুলোকে পুড়িয়ে ফেলেছে। এই প্রতিবাদে আমরা একত্রিত হয়ে সবাই মিলে এর একটা প্রতিবাদ জানিয়েছি এবং আমরা তৃণমূল সরকারকে ধিক্কার জানাচ্ছি। হ্যাঁ, মমতার সরকারকে আমরা ধিক্কার জানিয়ে আমরা 2021-এর ভোটে আমরা জয়লাভ করব। এখানে এই আমাদের বক্তব্য। উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন আমার মণ্ডলের ইন্দাস বিধানসভার সভাপতি, 2 নম্বর মণ্ডলের সভাপতি গৌতম ধারা মহাশয় এবং জিএস গোপাল চক্রবর্তী মহাশয়, ধার্মিক সেলের কাশীনাথ পণ্ডিত মহাশয়, সৈনিক সেলের অলোক গুপ্ত মহাশয় এবং জেলা কমিটিতে আছেন বিশু সরকার মহাশয়, দিলীপ রায় মহাশয়, এবং সবার উপরে আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত মণ্ডল কমিটির কর্মীবৃন্দ, বুথ সভাপতি থেকে শুরু করে আরও যারা কোনো পদ না থাকা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে সেই সব মানুষরাও সামিল হয়েছিলেন, এবং বহু কৃষক সম্প্রদায়ও যারা এই ভারতের যে প্রধানমন্ত্রী যে বিল পাস করেছেন বুঝতে পেরে এসে তারাও অনেক মানুষ আজকের এই মিছিলে সামিল হয়েছিলেন। আপনার নাম কি? আমার নাম ঝুমা গুপ্ত। আমি কেন বলছেন এটা? কেন্দ্রীয় সরকার যে কৃষি বিল নিয়ে আসছে, কৃষিটাকে কোন জায়গায় নিয়ে আসছে, পুঁজিবাদীদের হাতে দেওয়ার জন্য, সাধারণ চাষি মানুষকে মানে পুঁজিবাদীদের হাতে বিক্রি করে দেওয়ার জন্য আজকে এই বিল আসছে। এই বিলটা যদি ভারতবর্ষে লাগু হয় তাহলে ভারতবর্ষের কৃষক সমাজ একদম ওদের অভয় বিক্রি শুরু হয়ে যাবে, তারা ন্যায্য দাম তো পাবেই না। তারা ধরো পেপসি একটা কোম্পানি, তারা আলু চাষ করতে দেবে, দিয়ে তারা বলবে যে ঠিক আছে তোমার আমরা তোমরা 20-8 টাকায় কিনবো, কিন্তু 20টা যখন ফলটা আমরা যখন খাবো আলুটা উঠবে তখন তারা বলবে এই আলু ছোট হয়েছে, এই আলু আমরা নেবো না, 6 টাকা কিলো দাম। মানে ওরা ইচ্ছা মতো চাষ করাবে, ইচ্ছা মতো দাম ঠিক করে চাষির কাছ থেকে মাল কিনবে, তাতে করে কৃষকের অভাব দারিদ্রতা অনেক বেশি করে নেমে আসবে। বিজেপির যে আর একটা অভিযোগ যে আপনাদের কিছু গুন্ডা বাহিনী আছে, তারা নাকি আপনার মানে আকুই মানে 1 নম্বর অঞ্চলে পতাকা ছেঁড়াছেড়ি করেছে, সেটা সম্বন্ধে একদম ভিত্তিহীন অভিযোগ। প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব প্রক্রিয়া বা রাজনৈতিক প্রক্রিয়া থাকে। বিজেপি দল সাম্প্রদায়িক দল, দাঙ্গাবাজ দল, তারা নিজেরা নিজেদের মধ্যে দাঙ্গাবাজি করে, মারামারি করে অন্য ঘরে দোষ চাপায়। এখানে আমাদের দলের কোনো কর্মী বা কোনো নেতৃত্ব বিজেপির পতাকায় কোনো হাত দেয়নি, ওরা নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি করে, লবিবাজি করে, মারামারি করে নিজেদের মধ্যে কেউ খুলে দিয়ে এটা
তৃণমূলের কাছে দোষ চাপার চেষ্টা করছে। তাছাড়া সর্বোপরি স্যার বড় কথা, আপনি এক নম্বর আছে বিজেপি বলে কিছু নেই। বিগত দিনে 34 বছর ধরে আমরা যাদেরকে দেখেছিলাম অস্থানি করতো, লাল সন্ত্রাস করতো, মানুষকে হুমকি দিত, সেই ধরনের কিছু দাগি কালো মুখ আজকে বিজেপির মুখ হয়ে এগিয়ে এসছে। এখানকার আপনি এক নম্বর অঞ্চলের মানুষ, বুদ্ধিসম্পন্ন মানুষ, শিক্ষিত সমাজের মানুষ, এখানে বিজেপির কোনো জায়গা নেই, বিজেপি কেউ করে না, বিজেপির কোনো মাটি নেই। তাই এখানে ওরা একটা সন্ত্রাস করে একটা ক্যাওস তৈরি করে মাটি তৈরি করার চেষ্টা করছে, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমাদের দলের কেউ কোনো পতাকা নেই। একুশে আপনারা কি মনে করছেন যে কারা থাকবে, আমরা থাকবেন না ইয়ে থাকবে, বিজেপি থাকবে? 21 সালে তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে নবান্নে অবশ্যই যাচ্ছে, যাবি, এর করে এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমরা আশা রাখি 200 কোটি আমরা আবার ক্ষমতা দখল করবই। বিজেপি বলে পশ্চিমবাংলায় কিছু নেই, বিজেপির সিট পশ্চিমবাংলায় কিছু নেই, ইনাসের মাটিতে। আমি আগেও বললাম বিজেপি যারা করছে, বিজেপি বলে কেউ নেই, তারা সিপিএমের হারমাত বাহিনী। সে হারমাত বাহিনী যখন মানুষের কাছে ভোট চাইতে যাবে, তখন সাধারণ মানুষ তাদের ফেস দেখলেই তাদেরকে প্রত্যাখ্যান করবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, যে 57টার বেশি যে প্রকল্প সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেছে, আর সারা রাজ্যব্যাপী যে উন্নয়ন করেছেন, এ নিয়ে কোনো দ্বিমত নেই। মানুষ এমনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে নবান্নে পাঠাবে। আপনার নাম কি? আর হচ্ছে আমরা কি? আমার নাম কুন্তল মন্ডল। পরিচয় আপনার? ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি।